করোনা এবং নানাবিধ কারণে পড়াশোনা যেমন তেমন হোক না কেন, সাদা ঝাঁ চকচকে বিদ্যালয় লক্ষ্য করা যায় সর্বত্রই। তবে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত হিজুলি মুসলিমপাড়া এলাকায় তিতুমির প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়নের ছোঁয়া লাগেনি এতটুকুও। 2007 সালে দোতলা বিদ্যালয় তৈরির পর থেকে রং তো দূরের কথা, ন্যূনতম সংস্কার পর্যন্ত হয়নি, এমনকি দরজা জানলা পর্যন্ত অসমাপ্ত, তাই সবসময় থাকে উন্মুক্ত। বিপজ্জনকভাবেই প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কচি কাচাদের পঠন পাঠন হয় দোতলায়। শিক্ষকদের যখন তখন ঘটে যেতে পারে বিপদ, মাত্র দুটি ফ্যানের পালা করে চলে ক্লাস। আপনাদের গ্রামে তো একটা স্কুল, গ্রামের সমস্ত বাচ্চারা এখানেই পড়াশোনা করে? কতদিন ধরে এই বিল্ডিংটার এই অবস্থা? এই যে মাস্টারমশাই থেকে বলে কোনো কাজ হচ্ছে না? কি বলছেন ওনারা, কি বলছেন? আপনারা কেউ স্কুলে পড়ে তো? কোন ক্লাসে পড়ে? চারদিকে যদি ঘেরা থাকে তাহলে বাচ্চা পড়ার ভয় হবে না, আবার স্কুলের হয়তো পাকা থাকলে গরমেও বাচ্চাদের অসুবিধা হবে না। সেক্ষেত্রেও কি ভেঙে পড়ার সম্ভাবনা আছে? মানে ভয় লাগে? বাচ্চাদের এখন স্কুল পার্টস মেম্বার বর্তমানে স্কুলটা আমি তৎকালীন থাকাকালীন আমি তৈরি করেছিলাম, এবং বারবার আমি এসআই সাহেবকে, তৎকালীন এসআই সাহেব, যখন আমি এই বিল্ডিংটা হলো, বিল্ডিংটা হওয়ার পরে দোতলা হলো, আমি প্লাস্টারের জন্য বারবার বলেছিলাম। কোনোরকম এসআই সাহেব আজ নয় কাল, কাল নয় পরশু বললো যে, উনি বললেন যে 10 বছর পুরনো হতে হবে, তারপরে আমি বিল্ডিং মেনটেন্যান্সে টাকা বরাদ্দ করতে পারবো। এবার এমতো অবস্থায় তৎকালীন আমাদের টিচার ইনচার্জ ছিলেন অসীম, ওই অমিত হাওলাদার, যে কোনো কারণবশত ওনাকে এখান থেকে ট্রান্সফার করে দিল। আমাদের বর্তমান যিনি টিচার ইনচার্জ আছেন অসীম সরকার, সম্ভবত অসীম দাস, অসীম দাস এই শিক্ষক সাহেব, মানে ওনাকে বারবার বলা হয় যে আপনি এসআই সাহেবকে জানান, জেলায় যান, কি তাহলে আমাদেরকে নিয়ে যান। উনি এসব বিষয়ে কোনো কর্ণপাত করেন না, এবং এইখানে যে অবস্থা দেখছেন, দেখতে পাচ্ছেন যে বিল লাগোয়া আমাদের স্কুলটা, এখানে পাঁচিলের ব্যবস্থা করার দরকার, স্কুলটা মেনটেন্যান্সের দরকার আছে, আবার আমাদের এখানে দুটো বুথের ভোট হয়। ভোট দিতে এসে এখানে যদি আকাশে বৃষ্টি হয়ে যায়, আমরা এই জায়গাটা এমনই মাটি, আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। এবার 250-300 ছাত্রছাত্রী এখানে চলাফেরা, এবার আমাদের গার্জেনরা এখানে কেউ ভয়ে ছাত্রছাত্রী পাঠাতে, মানে দ্বিধাবোধ করছে যে এখানে যে কোনো মুহূর্তে বিল্ডিং ধসে পড়তে পারে বা মেনটেন্যান্স নেই, বিল্ডিং ভেঙে পড়তে পারে, এই কারণে এখানে এই অবস্থা। এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী আশর আলী শেখ বলেন, বিদ্যালয় লাগোয়া জলভূমি বর্ষাকালে স্কুলের বারান্দা পর্যন্ত জল উঠে যায়, দীর্ঘদিন পরিত্যক্ত হিসাবে পড়ে থাকার ফলে স্কুল ঘরের লোহার রডে জং লেগেছে অনেক জায়গায়, যখন তখন ভেঙে পড়ে যাওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা, অনেকেই তাদের বাচ্চাদের পড়াশোনা করতে পাঠান না। এই বিদ্যালয় আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতিকে বলেছিলাম, সভাধিপতি দেখেও গেছে, দেখে যাওয়ার পরে সভাধিপতি বলল যে 5 লক্ষ টাকা দেওয়া হবে বা দেওয়া হয়েছে, এটা আমরা বিডিওকে জানিয়েছি, জানানোর পরে কোনো সুরাহা হয়নি। এখন গ্রামের পক্ষ থেকে প্রতিদিন এসে বাচ্চাদের গার্জেনরা এসে বলছে এই বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, সামনে বিল এবং বর্ষা সবগুলো ভেঙে গেছে, পেছনে বিল্ডিংয়ের অবস্থা প্রচণ্ড খারাপ, তা আমরা প্রশাসনকে বলছি, কোনো সুরাহা পাচ্ছি না। এবং গার্জেন প্রতিপক্ষ যারা আছে আমাদেরকে বারবার বলছে যে বাচ্চা পাঠাতে স্কুলে ভয় হচ্ছে, কোন সময় কী দুর্ঘটনা ঘটে যায়, তা আমরা এই অবস্থায় আছি, যাতে করে আমরা সরকারের কাছে এবং এসআই যা স্কুলে যারা দায়িত্ব আছে তাদের কাছে আবেদন, অতি শীঘ্রই যাতে স্কুলের বিল্ডিংটা মেরামত হয়, সে ব্যবস্থা করলে আমরা এবং আমাদের বাচ্চারা নিরাপদে এখানে পাঠাতে পারি আমরা বাচ্চাদের। দায়িত্বে থাকা প্রধান শিক্ষক তো বটেই, অনেকবার এসআইকেও বলা হয়েছে, তা সত্ত্বেও কোনো ফলাফল মেলেনি।
আগে সাত সাল স্কুল হয় বুঝলেন, সাত সাল স্কুলে প্রতিষ্ঠিত হয়। তারপর আমাদের ফিরোজ স্যার ছিলেন, মেম্বার ছিলেন, তখন উনি চেষ্টা করে তখন এই বিল্ডিংগুলো করেন বুঝলেন তো। তারপরে চোদ্দো সালে আমি আবার পুরনো যে টিআইসি ছিলেন উনি এখান থেকে চলে যান। হ্যাঁ, চলে যাওয়ার পরে ওই আমরা ডিএ অফিসে, এসআই অফিসে, পিডিও অফিসে সমস্ত কাগজ দিয়েছি এবং ছবির ম্যাপ করেও দিতে বলেছে, ঘরের ম্যাপ করে, ঘরের ম্যাপ করেও দিয়েছি, ম্যাপ করে দিয়ে ডিএ অফিসে জমা দিয়েছি, এসআই অফিসে জমা দিয়েছি, পিডিও অফিসে জমা দিয়েছি। কিন্তু ওখান থেকে কোনো এখনও প্লাস্টারের জন্য বা ছাদের ছাদের মেরামতের জন্য কোনো টাকা পয়সা এখনও শুনছি বরাদ্দ হয়নি। তবে শুনেছিলাম যে টাকা বরাদ্দ হয়েছে আর কিন্তু কোনো কাজ এখনো শুরু হয়। এখানে তো দায়িত্বে রয়েছেন আপনি। হ্যাঁ, আমি সব কপি দিই। কি বলছেন, কপি তো দিলেন, তারপরে কি বলছেন সেই সেই কাজের বিষয়ে? হ্যাঁ, কি বলছেন? অন্য বলছেন যে কাজ হবে, এই আমরা যাব। এটা কত বছর ধরে বলছেন? বছর চার পাঁচেক ধরে ঘোরাচ্ছে এরকম। তার মানে কাজ হচ্ছে না? না। আচ্ছা, ইনারা যে অভিযোগটা করছেন, হ্যাঁ এটা ঠিক, এই তো রড বাস্ত হয়ে গেছে দেখা যাচ্ছে অনেক জায়গায়, তো সবাই তাহলে আতঙ্কেই রয়েছে। হিসাবে আতঙ্কে রয়েছে। তো আপনি এই ব্যাপারে বা এক্স মেম্বার সকলেই এটা চাইছে না এলাকা? ওখানে স্কুলের ঘর আছে কিন্তু রিনোভেশনের দরকার, বিশেষ করে রিপেয়ারিং গ্রান্টের জন্য, এবং সেগুলোর জন্য আমরা আমি আসার পরেই অনেক কভার পাঠিয়েছি এবং রিসেন্ট একবার পাঠানো হয়েছে, সম্ভবত ইয়ে হয়ে আসবে, অনুমোদন হয়ে আসবে, তারপরে একটা ঘরের কাজ শুরু হবে। স্যার, যে 15টি বিল নেই, উপরের তলা ক্লাস করছে, অনেক জায়গায় পাখা নেই, এবং কি এলাকার মানুষ আশঙ্কা করছে যখন তখন একটা বিপদ এসে যেতে পারে কারণ সামনেই জলাভূমি। না, সব ঘরে পাখা নেই না, হয়তো দু একটা ঘরে পাখা নেই, ম্যাক্সিমাম যে ক্লাসরুমগুলো হচ্ছে সেখানে আছে, কিন্তু সামনের যে জলাভূমি সেটার জন্য একটা বিশাল ইয়ের দরকার, সেটা মানে বিরাট বড় একটা পাঁচিল করার দরকার ওই সাইডটাতে। তবু আমাদের ওইদিকে আটকানো থাকে, শিক্ষক মহাশয়টা ঠিকঠাক করে করে, আমি নিজেও চার পাঁচবার গেছি। স্যার, বিশেষ ব্যবস্থা বলতে আমরা স্কুল রিওপেনিংয়ের জন্য যাতে রিনোভেশন করা হয় সেই বিষয়ে ইয়ে করা হয়েছে এবং বিডিও সাহেবের কাছেও রিপোর্ট করা আছে এবং উনি শীঘ্রই কাজ শুরু করবেন আশা করি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।